YouTube hacking related কিছু ভিডিওস বানানোর পর আমার কাছে সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট এসেছে সেটা হচ্ছে Facebook hacking. Facebook hacking নিয়ে যেন আমি একটা কমপ্লিট ভিডিও বানাই সেটার জন্য আপনারা অনেকেই কিন্তু আমার কাছে রিকোয়েস্ট করেছেন. এর আগেও আমার কাছে অনেক ফোন আসতো, ফোনে অনেকে জিজ্ঞাসা করতে যে Facebook কিভাবে হ্যাক করা যায়, এই কোশ্চেনটি স্পেসিফিক ভাবে আমাকে অনেকেই করেছেন. এমনকি অনেকে তো বলে যে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছি, মোবাইলটা হারিয়ে ফেলেছি, এখন আমি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পাবো। এই কোশ্চেনটা আসলে বেসিক্যালি মানুষরা করে, আসলে শিখতে চায় যে কিভাবে ফেসবুকটা হ্যাক করা যায়। হ্যাক করা গেলে হয়তো তারা তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কি আছে ভিতরে ঢুকে এসব কিছু দেখবে। এগুলো মূলত বেসিক রিজন হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার। তাই সব কিছু বিবেচনা করে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি যাতে আপনার ফেসবুক হ্যাকিং নিয়ে কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যায়। সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাস্ট মি, সাবস্ক্রাইব করলে আপনার লস হবে না, অবশ্যই লাভই হবে। সো দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট ইট। ফেসবুক হ্যাকিং নিয়ে যারা একটু রিসার্চ করেছেন বা ইচ্ছা আছে যে ফেসবুক হ্যাকিং শিখবেন, আমি শিওর তারা অবশ্যই গুগলে একবার হলেও সার্চ দিয়েছেন ফেসবুক হ্যাকিং লিখে। সেখানে কিন্তু অনেকেই দেখবেন অনেক ওয়েবসাইটে বলা আছে যে তারা ফেসবুক হ্যাক করতে পারে বা এইভাবে এভাবে ফেসবুকটাকে হ্যাক করা যায়। এখন এই স্টেপগুলো, তাদের এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন তারা বলবে ফেসবুক হ্যাক করাটা খুবই ইজি, আপনি যে প্রোফাইলের লিঙ্কটা দিবেন তারা সেই লিঙ্কের অ্যাকাউন্টটিকে হ্যাক করে ফেলবে এবং আপনি সেই অ্যাকাউন্টের ভিতরে সব কিছুই দেখতে পারবেন। আর এই স্টেপটা ফলো করে আপনি যখন তাদেরকে বেসিক্যালি আপনি যেই প্রোফাইলটা হ্যাক করতে চান সেই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে নেক্সট নেক্সটে ক্লিক করবেন, দেখবেন এমন একটা উইন্ডো আসবে যে লোডিং হচ্ছে, লোডিংয়ে দেখাচ্ছে যে আরেকটু পরে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন অর সামথিং লাইক দ্যাট। তারপর লোডিংটা যখন ডান হয়ে যাবে, প্রসেসিং যখন কমপ্লিট হবে, তখন আপনি দেখবেন কিছুই হয়নি, আপনাকে হয়তো অন্য কিছু দেখাচ্ছে অথবা আপনাকে বলছে তাদের পোস্টে লাইক দিতে, শেয়ার করতে, তারপর তারা দেখাবে। এমনকি অনেক জায়গায় আমি এটাও দেখেছি তারা বলে যে $50 বা $100 পে করলে তারপর তারা আপনাকে অ্যাকাউন্টের সব ইনফরমেশন দেখিয়ে দিবে। বাট ট্রাস্ট মি, এগুলো সব কিছুই ভুয়া, আপনি যদি এগুলোতে ইনভেস্ট করেন তাহলে আপনার সব টাকাই জলে যাবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন তাহলে তাদের এই সব ওয়েবসাইট বানিয়ে লাভ কী? এইসব ওয়েবসাইট তারা এই কারণে বানায়, তারা জানে যে এরকম অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড মানে গ্লোবালি প্রচুর, এই জন্য তারা এরকম ওয়েবসাইটগুলো বানায় যাতে প্রচুর ট্রাফিক তারা তাদের ওয়েবসাইটে পায় এবং তাদের ওয়েবসাইটের মধ্যে সাজানো যে অ্যাডসগুলো থাকে মানে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর মাধ্যমে তারা কিন্তু ইনকাম করে নিচ্ছে আমাদেরই কাছ থেকে। আর আমি আপনাকে গ্যারান্টি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ওয়েবসাইট ইউজ করে আপনি কোনোভাবেই কারো প্রোফাইল হ্যাক করতে পারবেন না। আবার ইউটিউবে আপনি যদি ফেসবুক হ্যাকিং লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি এই ভিডিওটি পাবেন, এছাড়াও কিন্তু আরও অনেক ভিডিওসই পাবেন। অনেক ভিডিওসে হয়তো অনেকেই অনেক টেকনিক দেখাবে কিন্তু একটা টেকনিকও কাজ করবে না, কারণ ফেসবুক হ্যাক করাটা মোটো এত সোজা না। আর যারা করে তারা অবশ্যই আপনার কাছে এসে চিল্লা চিল্লা বলবে না যে আমি ফেসবুক হ্যাক করতে পারি, আমার এই টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা কখনোই হবে না। তাই বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, কোনো একটা টেকনিকও আপনার কিন্তু কাজে আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তারপরে অনেকে হ্যাক করতে পারে ফেসবুক অ্যাকাউন্ট, এই হ্যাক করাটা কিন্তু আসলে পসিবল, কীভাবে তা আমি বলছি। হতে পারে আপনার পরিচিত কেউ আপনার মোবাইলে স্পাই অ্যাপ ইনস্টল করে দিল, তাহলে আপনার মোবাইলের সব ডাটার যত সিক্রেট ইনফরমেশন সব কিছুই তার কাছে চলে যেতে পারে। এছাড়াও আবার এমন হতে পারে আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কেউ হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো মেসেঞ্জারে লিঙ্ক দিয়ে বললো যে এই গেমটা প্লে করো, জিতলে এত টাকা পাবে বা এত কয়েন পাবে অর সামথিং লাইক দ্যাট, অথবা এক্সাইটিং একটা গিফট আছে, লটারি আছে, লটারিটা জিততে পারো, এরকম কিছু এক্সাইটিং কিছু ফ্যাক্ট দেখিয়ে আপনাকে হয়তো একটা লিঙ্কে ভিজিট করতে বলতে পারে। তখন আপনি যদি সেই লিঙ্কে ভিজিট করেন আর ভিজিট করার পর যদি দেখেন একদম ফেসবুকের মতো একটা উইন্ডো আপনাকে লগ ইন করতে বলছে, তখন কিন্তু সাধারণ মানুষটা এটাই ভেবে নেয় যে হয়তো ফেসবুকে লগ ইন করলে আমি এখন ওই কুইজটাতে বা ওই অফারে এন্টার করতে পারবো। আর এটাই হচ্ছে সেকেন্ড ধাপ ফেসবুক হ্যাক করার। এরকম পেজগুলো মূলত থাকে একটা ফিশিং পেজ, ওই পেজটা দেখতে একদমই ফেসবুকের মতো হবে, বাট আপনি যদি ইউআরএলটা চেক করেন তাহলে দেখবেন এখানে মানে ওই ইউআরএলটা পার্টিকুলার facebook.com দিয়ে শুরু হবে না,
যদি শুরু না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন সেটা মানে সেই পার্টিকুলার পারসন বা যে এই সিস্টেমটা ডেভেলপ করেছে সে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার জন্য এই সিস্টেমটা ডেভেলপ করেছে। আর আপনার অ্যাপ বা ব্রাউজারে যদি ফেসবুক লগ ইন করা থাকে তাহলে কোনো লিঙ্কে ক্লিক করে কখনোই আপনার কাছে কিন্তু আবার সাইন ইন করতে বলবে না ফেসবুক দিয়ে। সো আপনি মোবাইল অথবা যখন অ্যাপ অথবা ওয়েবসাইটে মানে ব্রাউজারের থ্রুতে যখনই লগ ইন করবেন ফেসবুকে অবশ্যই লিঙ্কটা দেখে নেবেন। যদি আপনি লিঙ্ক না দেখে যেখানে সেখানে ফেসবুকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে রাখছি এই ক্ষেত্রে আপনি যদি সচেতন না হন ইউআরএল না দেখে যদি যেখানে সেখানে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দেন তাহলে আজকে না হয় কালকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে আর আপনি সবাইকে বলে বেড়াবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকার আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলেছে। এটা কিন্তু সিম্পল একটা টেকনিক। আপনি অন্য কোনো জায়গায় যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে হ্যাক হতেই পারে। এটা ফিশিং পেজ দেখে আপনি হয়তো খেয়াল করবেন না, বাট এটা একটা ট্র্যাপ। সো এইভাবে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। আর আপনি যদি চান কারো অ্যাকাউন্ট হ্যাক করতে, এমন বলদ যদি কাউকে পেয়ে থাকেন তাহলে আপনিও ফিশিং পেজ বানিয়ে যে কারো পাসওয়ার্ড হ্যাক করতে পারেন। তারপর আরেকটা কমন কেস হচ্ছে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই যারা আমরা টেকনিক্যালি স্মার্ট না তারা কিন্তু অনেক ক্ষেত্রে যে কাউকে ইমেল অ্যাড্রেসের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখি, দিয়ে বলি এই ইমেলটা চেক করতে বা আমার ওই জায়গায় এই ইমেলটা পাঠিয়ে দাও, এরকম কিছু রিকোয়েস্ট কিন্তু আমরা সচরাচর আমাদের ট্রাস্টেড বন্ধুদেরকে করি। এখন সামহাও আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনার বন্ধুর কাছে শেয়ার করেছেন বা যে কারো কাছে শেয়ার করেছেন সেই ইমেল অ্যাড্রেস দিয়েই যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু সে ইজিলি ফেসবুকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবে, তারপর ফরগট পাসওয়ার্ড এই অপশনটিকে কাজে লাগিয়ে আপনার অ্যাকাউন্টটির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবে। আমার জানা মতে এইভাবে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, আসলে আপনজনদেরকে বিশ্বাস করলে যা হয়। এবং তারপর যে কমন একটা ফ্যাক্ট সেটা হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করা। আমরা অনেকেই কিন্তু অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড ছোট্ট কোনো কারণে বা অল্প সময়ের জন্য যে কারো কাছে শেয়ার করি, যে কারো কাছে আমি বলবো না, কোনো ইম্পর্টেন্ট কাজে হয়তো আমরা শেয়ার করি। সেখানে ফেসবুকের সেটিংসে কিন্তু একটা অপশন থাকে যে রিকভারি পাসওয়ার্ড, সেখান থেকে কেউ যদি আপনার রিকভারি পাসওয়ার্ডগুলো ডাউনলোড করে রাখে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করলেও আপনি যদি সেই রিকভারি পাসওয়ার্ড চেঞ্জ না করেন তাহলে কিন্তু সে ওই পাসওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে যে কোনো সময় আপনার ওয়েবসাইটে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে এবং ইন দ্য লং রান সে চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে। সো মূলত এইগুলি কমন ফ্যাক্ট ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ক্ষেত্রে। এখন আপনি এই টেকনিকগুলো কাজে লাগিয়ে হয়তো অন্য কারো অ্যাকাউন্টও হ্যাক করতে পারবেন, বাট এটা আমি কখনোই আপনাকে রেকমেন্ড করব না। আমি জানি এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো বাজে মন্তব্য করবেন আমাকে কমেন্টে, বাট আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে কথা বলে রাখি, ফেসবুক কিন্তু যাচ্ছে তাই একটা ওয়েবসাইট না, ওদের সিকিউরিটি অনেক স্ট্রং। সাধারণ মানুষ এমনকি এক্সপার্ট অনেক হ্যাকারও যে কারো পাসওয়ার্ডই চাইলে হ্যাক করতে পারবে না যদি সেই পার্টিকুলার পার্সনকে সে ট্র্যাপে না ফেলতে পারে। এখন পার্টিকুলার পার্সন যদি আমি এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যা যা ভুলের কথা বললাম সেই ভুলগুলো করে থাকে তাহলে কিন্তু ইজিলি যে কারো অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলা পসিবল। তাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে রাখি, আমি যেই ভুলগুলো বললাম এই ভুলগুলো কেউ যদি না করে তাহলে আপনি চাইলেই যে কারো ফেসবুক অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেস নিতে পারবেন না। আপনি হয়তো আমাকে কমেন্টে গালিগালাজ করতে পারেন, যে বলতে পারেন আমি তো হ্যাকিং পারি, বাট আমি যেটা বললাম সেটাই সত্যি। তাকে বোকা বানানো ছাড়া আপনি কোনোভাবেই তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন না। আর সেই পার্টিকুলার পার্সন যদি টু স্টেপ ভেরিফিকেশন ফেসবুকের অন করে রাখে তাহলে তো কোনো কথাই নেই, কোনোভাবেই তার অ্যাকাউন্টটার অ্যাক্সেস নেওয়া পসিবল না যদি আপনি তাকে টেকনিক্যালি ফাঁদে না ফেলেন। এরপরেও আপনাদের মধ্যে কেউ যদি খুবই এক্সপার্ট হ্যাকার হয়ে থাকেন, যে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন, তাহলে আমি তাকে বলবো আপনি ফেসবুকের সাপোর্টে ফেসবুকের বাগটা সম্পর্কে জানান। আপনি যদি ফেসবুকের বাগ আসলেই খুঁজে বের করতে পারেন তাহলে তো অবশ্যই আপনি মস্ত বড় হ্যাকার। আপনি যদি তাদেরকে জানান তাহলে কিন্তু মার্ক জুকারবার্গ এছাড়াও বড় বড় ডেভেলপার ফেসবুকে যারা কাজ করছে তারা কিন্তু আপনাকে হায়ার করে নেবে, অথবা তাহলে কিন্তু আপনাকে তারা বিশাল অ্যামাউন্টের একটা সম্মানই দিবে। সো আপনি চাইলেই আপনি যদি আসলে অনেক বড় মাপের হ্যাকার হয়ে থাকেন তাহলে সাধারণ মানুষের আইডি নষ্ট না করে এই কাজটি করুন। সো যারা বড় মাপের হ্যাকার তারা এই কাজটা করতে পারেন সাধারণ মানুষের আইডি হ্যাক না করে। অলরাইট, দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভিডিওটি আশা করি আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা ফেসবুক হ্যাক পারি বলে চিল্লায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন।
That's it for this video. Thank you so much for watching and I will catch you guys to the next one. Peace.